উনি মাহফিলের উপকার করতে আসে না, মাহফিলকে ধ্বংস করতে চায় উনি। হ্যাঁ, বেয়াকুফ কোথাকার, বেয়াকুফ কোথাকার। এই আপনাকে আপনার যোগ্যতা নাই, বন্ধ করেন, বন্ধ করেন। আপনি ওইন বলতেছে সূর্যের এক খণ্ডে থেকে কুয়াশা হয়, গোটা দুনিয়া অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। এরপর মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টির মধ্যে সাগরের সৃষ্টি হয়েছে, সাগরের পানির মধ্যে ঢেউয়ের সৃষ্টি হয়েছে, ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি হয়েছে, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে ল্যাস উঠিয়া পশম পড়িয়া মানুষ হয়ে গেছে। এটা বর্তমান আমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা, বর্তমান বিজ্ঞানে, নাইন টেনের বিজ্ঞানে বর্তমান পড়াইতেছে আমাদের দেশে বিবর্তনবাদ। এই বর্তমানে পড়াইতেছে, শুধু তাই নয়, বিবর্তনবাদের থিওরি বর্তমান বিজ্ঞানের বইয়ের উপরে দেওয়া, এরকম দেখেন বইয়ের মধ্যে দেওয়া কি ছাত্ররা দেখছো, এই কিভাবে বানর পরিবর্তন হইতে 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 স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ মানুষ হয়ে গেছে। ও শুধু তাই নয়, এই 90% মুসলমানদের দেশের বিজ্ঞানের মধ্যে কি লেখা, ধর্মের আবিষ্কারক কে, আল্লাহ না, বরং যখন বানর আরেক স্টেপ পার হইলি মানুষ হয়ে যাবে, তখন এই বানর ধর্মের আবিষ্কার করছে। ওই বানরটাই কি লিখছে, লিখছে যে ধর্মীয় গ্রন্থগুলি আল্লাহ প্রদত্ত না, ওই সমাজপতিরা ধর্মের আবিষ্কারক, এবং সমাজের মানুষগুলিকে কন্ট্রোল করার জন্য তারা ধর্মীয় গ্রন্থ রচনা করছে। এটা আমাদের দেশের বইতে লেখা। অথচ এখানে কত মুসলি না, কত মোমেন না, এদের চান্দা, এদের খাজনা, এদের ট্যাক্স দিয়ে আমাদের বাংলাদেশের বইগুলি সামানো হয়। অথচ আমাদের ছোট ছোট কোমল মতি ছাত্রছাত্রীদেরকে মাথার মধ্যে ঢুকানো হচ্ছে যে মানুষ মানুষ থেকে না, মানুষ আদম থেকে না, মানুষ হাওয়া আলাইহিসসালাম থেকে না, মানুষের জন্ম বানর থেকে। শুধু তাই নয়, এই বর্তমান বইটি লেখা শুধু মানুষই না, যত পশু পাখি সব এক জায়গার থেকে, কুকুর শিয়াল শুয়ার বানর ভেড়া কুত্তা শিয়াল সব এক জায়গার থেকে, সেখান থেকে মানুষ, সেখান থেকে কুকুর, সেখান থেকে শুয়ার, সেখান থেকে গরু, এই আমাদের বইতে লেখা। আপনারা অনেকের সঙ্গে আশ্চর্য হয়ে যাবেন, অথচ আপনাদের ছেলে মেয়ে আমাদের এখানে মুরব্বীরা যারা আছেন আপনারা তো শুনি না, করে কয়টা কি হুজুরে হুজুরে মাথা খারাপ হয়ে গেল নাকি, হুজুর কি মাথা ঠিক আছে কিনা আল্লাহই জানে। অথচ আপনার আমার ছেলে পানে স্কুলে গিয়ে এইটা পড়তেছে, ওর মাথার মধ্যে একটা নাস্তিকতার বীজ, এই ব্যাকপিট প্যাক ব্যাক ব্যাগের মধ্যে কি আছে যে ধর্ম টর্ম এগুলি আল্লাহ খাল্লা কিচ্ছু না, এগুলো ভুয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। কিন্তু বর্তমান বিজ্ঞানীরা বলতেছে যে না, কোরআন যা বলছে আর ডারউইন যা বলছে আসলে ডারউইনের থিওরি ভুয়া। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এমনকি ইহুদি কান্ট্রি ইসরায়েল পর্যন্ত এই ডারউইনের থিওরি পাঠ্যপুস্তক থেকে লাথি মেরে হারায় দিয়েছে। এটা হতে পারে না, ব্যান করা উচিত। এমনকি ভারতের বহু হিন্দু পণ্ডিতরা এই থিঙ্ক উঠে দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করতেছে, এটা চলতে পারে না, এটা ঠিক না। যদি বানর মানুষই হয়ে যায় তা তো মানুষ হয়েই গেল, তা বানর রাষ্ট্র কোথার থেকে, যদি ব্যাঙ বানরই হয়ে যায় তা ব্যাঙ তো সে পরিবর্তন হয়েই গেছে, মানুষ হলো কিভাবে, ব্যাঙ রাষ্ট্র কোথার থেকে, কথাটা বুঝাতে পারিনি বেশ ভালো কথা। কোন আমলে হয়েছে এখন হয় না কেন, তখন হয়েছে এখন হয় না কেন, যদি তখন হয় এখন হবে। অথচ আমরা দেখি কি, গোটা দুনিয়ার পরিবর্তন আর বিবর্তন এক জিনিস না, যেমন পরিবর্তন আমি ছোটবেলা যা ছিলাম এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সূর্য যখন উঠে তখন এক ডিজাইন থাকে, কিন্তু যখন পুরো হয়ে যায় তখন ভিন্ন ডিজাইন হয়ে যায়, পরিবর্তন ভিন্ন জিনিস। ছোটবেলা গাছ আর বুড়া গাছ এক না, ছোটবেলা ফল বুড়া ফল এক না, ছোটবেলার ব্যাঙ বড় ব্যাঙ এক না,
পরিবর্তন হতেই পারে, কিন্তু যেইটা যেইভাবে সৃষ্টি আল্লাহ পাক করছেন সেইটা সেইভাবেই সৃষ্টি হইতেছে। ব্যাঙের সাথে বুড়া ব্যাঙের মিল নেই, ইঁদুর জন্ম এইভাবেই, আল্লাহ পাকের সৃষ্টি নিজামই এইটা। আমি কথাটা বুঝাতে পারি নাই? কাজী গোটা দুনিয়ার সৃষ্টি যেইভাবে সূচনা আজও সেইভাবেই, বানর আজও একইভাবে জন্ম হইতেছে, ব্যাং একইভাবে জন্ম হইতেছে, উদ্ভিদ গাছগুলি একইভাবে জন্ম হইতেছে, মানুষ একইভাবে জন্মগ্রহণ করতেছে। কাজে যারা ধারণা করে যে অন্য জিনিস থেকে আমরা রূপান্তরিত হয়েছি, এদের থিওরি সম্পূর্ণ ভুল। কাজে দারুইনের থিওরি ধুল কিন্তু আমার মাওলার থিওরি ঠিক আছে। মাথার মধ্যে বিশ্বাস করুন, এটা মাথার মধ্যে ঢুকাও। তা কি বুঝলাম? যে যুগ যুগ শত বৎসর পর্যন্ত কোরআনের মধ্যে বিজ্ঞানীরা যে ভুল ধরা পড়ছে, আজকে দেখা যায় বিজ্ঞানীদের ভুল কোরআনের মধ্যে। আচ্ছা বলেন তো, আমি দুই একটা উদাহরণ যদি দিছি, তাহলে আল্লাহ পাকের দুনিয়ার আয়াতগুলি যদি সত্য হয় যেগুলি আমরা দেখতেছি, তা আমরা যা দেখি না সেই আয়াতগুলি সত্য হবে না মিথ্যা হবে? কি কথা বলেন না কেন? যেমন দুনিয়ার এই আয়াতগুলি আমরা দেখছি, সূর্য ঘোরে, মানুষ কীভাবে জন্ম হয়, কিন্তু কবরের আজাব তো আমরা দেখি না, কেয়ামত তো দেখি না, জান্নাত তো দেখি না, জাহান্নাম তো দেখি না। এবার তোমাকে বুঝতে হবে, এবার তোমাকে বুঝতে হবে, যদি আল্লাহ পাকের দুনিয়ার আয়াতগুলি সত্য হয়, তাহলে আল্লাহ পাকের আখিরাতের আয়াতগুলিও কি কথা বলেন না কেন? তাই আপনাকে, আপনার যোগ্যতা নেই, বন্ধ করেন, বন্ধ করেন আপনি, যোগ্যতাহীন মানুষ বন্ধ করেন আপনি, মানুষের খেয়াল ছুটাইতে আসুন।